বিরতির পর স্বাগত। আবারও ভারতের ভূস্বর্গের দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ সকাল থেকে জম্মু কাশ্মীরে গুলির লড়াই। সকালে কাশ্মীরের পুঞ্চে একটি গ্রাম ঘিরে ফেলে ভারতীয় সেনা, সেখানে লুকিয়ে তিন জঙ্গি গোষ্ঠীর এক শীর্ষ নেতা রয়েছে বলে এখনো পর্যন্ত সূত্রের খবর। তৃণমূল তল্লাশি চলছে ভারতীয় সেনা জম্মু কাশ্মীরে। আজ সকাল থেকে আবারও গুলির লড়াই। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শুভেন্দু সরকার। শুভেন্দু, সামনেই নির্বাচন, তারই আগে জম্মু কাশ্মীরে পরপর প্রায় প্রত্যেক দিন গুলির লড়াই চলছে, আজকে কি পরিস্থিতি রয়েছে, কি আপডেট পাচ্ছ? দেখো অঙ্কিতা, আমরা দেখেছি যে প্রায় এই আমরা 2-3 দিন আগেই দেখলাম আরো 2 জন জঙ্গিকে কিন্তু রীতিমতো খতম করেছে ভারতীয় সেনা জওয়ানরা। যেভাবে কাশ্মীর, জম্মু কাশ্মীরে এই আতঙ্কবাদীদের হামলা চলছে, সন্ত্রাসবাদীদের হামলা চলছে, তাতে করে ভোটের আগে, নির্বাচনের আগে শান্তিপূর্ণভাবে নির্বাচন করানোটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ ভারতীয় সেনাবাহিনীর কাছে। এবং সেই চ্যালেঞ্জকে মাথায় রেখেই রীতিমতো চিরুনি তল্লাশি চালাচ্ছেন গোটা উপত্যকা জুড়ে। আমরা এর আগে খবর পেয়েছিলাম এবং সেই খবর আমরা করেছিলাম যে কাশ্মীরের বিভিন্ন জায়গায় কিন্তু সীমানার ওপার থেকে অর্থাৎ পাকিস্তান থেকে তারা জঙ্গিরা বিভিন্ন অত্যাধুনিক অস্ত্র সহ এসে ভারতের জম্মু কাশ্মীরের বিভিন্ন জঙ্গলে বা বিভিন্ন গ্রামে লুকিয়ে রয়েছেন। এবং এই খবরের ভিত্তিতে কিন্তু রীতিমতো কাশ্মীর উপত্যকা জুড়ে সেনা অভিযান চালু হয়েছিল, পাশাপাশি চিরুনি তল্লাশি চলছিল। প্রায় আমরা দেখছিলাম সেনা জঙ্গির গুলির লড়াই হচ্ছে, কখনো জঙ্গি নিহত হচ্ছে, কখনো জঙ্গিদের মারছে সেনারা, আবার কখনো বা জঙ্গিদের গুলিতে আমাদের ভারতীয় সেনা জওয়ানরা আহত হচ্ছেন। এবং এখন যে খবরটা উঠে আসছে, শনিবার রাত থেকে আবার পুঞ্চের একটি গ্রামে কিন্তু তোমার তল্লাশি অভিযান চালু হয় এবং সেই সময় একটি গ্রামকে চারিদিক থেকে ঘিরে ফেলেন ভারতীয় সেনা জওয়ানরা। এবং খবর পাওয়া যায় সেখানে বেশ কিছু জঙ্গি লুকিয়ে রয়েছেন এবং তাদের মধ্যেই রয়েছেন জঙ্গিদের একটি শীর্ষস্থানীয় নেতা রয়েছেন। এবং দফায় দফায় কিন্তু গুলি চলছে, পাশাপাশি সেখান থেকে কিন্তু বিভিন্ন অভিযান চলছে। এবং শনিবারেও কিন্তু কাশ্মীরের বারামুলা জেলায় জঙ্গিদের সঙ্গে পৃথক সংঘর্ষে জড়িয়ে পড়েছিল। এটা যদি অন্য, তবে এই যে বর্তমানে যে অপারেশনটা চলছে, সেই অপারেশনের থেকে অন্য একটা অপারেশন এটা, সেখানেও কিন্তু শনিবার দেখা গিয়েছে যে 3 জঙ্গিকে নিহত করেছেন ভারতীয় সেনা জওয়ানরা কিস্তাওয়ারের। এবং এই যে লাগাতার সেনা অভিযান, পুলিশ রয়েছে পাশাপাশি ভারতীয় সেনা রয়েছে, রীতিমতো প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি অঞ্চলে চিরুনি তল্লাশি চালাচ্ছে ভারতীয় সেনারা জঙ্গিদের খোঁজে। এবং যেখানে যেখানে পাওয়া যাচ্ছে তাদেরকে কিন্তু রীতিমতো নিকেশ করে ফেলছেন তারা। এবং সামনেই নির্বাচন রয়েছে, যেমনটা তুমি বলছিলে, সেই নির্বাচনের কথা মাথায় রেখে কিন্তু বাড়তি সক্রিয়তা ভারতীয় সেনা জওয়ানদের, যাতে কোনো রকমের বাধা অশান্তি না আসে নির্বাচনে, সেদিকে যথেষ্ট নজর রাখছেন ভারতীয় জওয়ানরা অঙ্কিতা। একদমই, যেহেতু নির্বাচন রয়েছে সেক্ষেত্রে এই যে ঘটনাগুলি প্রায় প্রতিনিয়ত ঘটছে এবং গুলির লড়াই চলছে, বিভিন্ন জঙ্গিরা একাধিক জায়গায় লুকিয়ে রয়েছে, এই বিষয়গুলিকে মাথায় রেখে শান্তিপূর্ণভাবে নির্বাচন করা কি এই মুহূর্তে নির্বাচন কমিশনের কাছে একটা বড় চ্যালেঞ্জ, কি মনে করছো? একেবারে, দেখো যেভাবে নাশকতার ছক করা হচ্ছে গোটা উপত্যকা জুড়ে, দেখো উপত্যকায় যে ভোট হোক বা উপত্যকায় যে শান্তি ফিরে আসুক, এটা কিন্তু পাকিস্তান চায় না। এবং যদি উপত্যকা শান্তি ফিরে আসে, সেক্ষেত্রে উপত্যকার যারা মানুষ রয়েছেন তারা কিন্তু, যে একাংশ মানুষের মধ্যে একটু হলেও যে অন্য একটা মতাদর্শ রয়েছে, সেই মতাদর্শ রীতিমতো পরিবর্তন হবে যখন তারা উন্নয়ন দেখবেন, যখন তারা দেখবেন যে উপত্যকার উন্নয়ন হচ্ছে সেই সময় কিন্তু তাদের মধ্যে যে একটা বিচ্ছিন্নতাবাদী মতাদর্শ রয়েছে, আমি আবারও বলছি সবাই নয়, একাংশ, যে কারণে, এবং এই কথাটা কিসের উপর ভিত্তি করে বলছি, তার কারণ হচ্ছে যারা এই জঙ্গিগুলি আসছে তারা যে সমস্ত গ্রামে গা ঢাকা দিচ্ছেন, সেই সময়ে সেই গ্রামগুলির স্থানীয় মানুষ ছাড়া, তাদের সাহায্য ছাড়া কিভাবে এই জঙ্গিরা গা ঢাকা দিয়ে থাকেন। সুতরাং এটা তো বলার, এটা তো অস্বীকার করার জায়গা নেই যে একাংশ হয়তো খুব কম মানুষ, তবে তাদের মধ্যে একটা বিচ্ছিন্নতাবাদী মতাদর্শ রয়েছে, যে কারণে জঙ্গিরা এরকম ভাবে গ্রামের পর গ্রামে গা ঢাকা দিয়ে থাকতে পারছে। এবং তাদেরও যাতে এই যে উন্নয়নের ফলে বা তারা যখন দেখবে যে সত্যি ডেভেলপমেন্ট হচ্ছে, কাশ্মীরে শান্তি ফিরে আসছে, সে সময় হয়তো তাদেরও মতাদর্শ বদলে যাবে এবং সেই ভয় কিন্তু পাচ্ছে পাকিস্তান চাইছে বরাবরই কাশ্মীর যাতে হাতছাড়া না হয়, সেই কারণে জম্মু কাশ্মীরকে রীতিমতো সবসময় অশান্ত করে রাখার একটা চেষ্টা তারা করে যায়।
এবং সেই চেষ্টা এখনো করছে, যেহেতু নির্বাচন হবে এবার। এবং দেখেছি আমরা 370 ধারা বিলোপের পরে রীতিমতো জম্মু কাশ্মীর নিয়ে পাকিস্তানের মাথা ব্যথা আরো বেড়ে গিয়েছিল, এবং সেই ভোটের আগে সেই জিনিসটাকে আরো সন্ত্রাসবাদ, নাশকতা, এই জিনিসগুলো কিন্তু আরো বাড়ছে, লাগাতার বাড়ছে। তবে ভারতীয় সেনা জওয়ানরা কিন্তু যথেষ্ট তৎপরতার সঙ্গে গোটা বিষয়টা দেখছেন, তারা অত্যন্ত সক্রিয় রয়েছেন, বিভিন্ন জায়গায় তারা তল্লাশি চালাচ্ছেন। প্রায় আমরা দেখতে পাচ্ছি সেই খবর, বিভিন্ন জায়গায় জঙ্গিদের দমন করা হচ্ছে, এবং সামনে নির্বাচনের আগে অবশ্যই এটা একটা বড় চ্যালেঞ্জ, শান্তিপূর্ণ নির্বাচন করানো জম্মু কাশ্মীরে। তবে ভারতীয় সেনা জওয়ান কিন্তু তার জন্য একদম প্রস্তুত, অঙ্কিতা। একদমই, ধন্যবাদ শুভেন্দু। অর্থাৎ ইতিমধ্যে ভারতীয় সেনারা বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছে, চিরুনি তল্লাশি চলছে। অন্যদিকে জাতীয় নির্বাচন কমিশন শান্তিপূর্ণভাবে নির্বাচন করানোর জন্য বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা শুরু করেছে, ইতিমধ্যে একের পর এক বৈঠক চলছে। অর্থাৎ একদিকে ভারতীয় সেনারা চিরুনি তল্লাশি শুরু করেছে, জঙ্গি দমনে সক্রিয় ভারতীয় সেনা, অন্যদিকে জাতীয় নির্বাচন কমিশন শান্তিপূর্ণ নির্বাচন করানোর জন্য বৈঠক থেকে শুরু করে কি কি সাহায্যের দরকার এবং কি কি করণীয় সমস্তটা বিষয় নিয়ে কিন্তু তারা এবার চিন্তা ভাবনা করতে শুরু করেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।